উচ্চ মাধ্যমিকের রাজ্যে চতুর্থ গোবরডাঙ্গার ইছাপুর হাই স্কুলের প্রেরণা পাল। আগামী দিনে গবেষণামূলক কাজ করতে চান প্রেরণা, মেয়ের সাফল্যে খুশি সকলেই। উচ্চ মাধ্যমিকের রাজ্যে চতুর্থ গোবরডাঙ্গার ছাত্রী প্রেরণা পাল, বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার 57 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়। এদিন উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে মেধা তালিকা ঘোষণা করেন। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকলকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক। উচ্চ মাধ্যমিকে এদিন মেধা তালিকায় জায়গা পেয়েছেন গাইঘাটা ইছাপুর হাইস্কুলের ছাত্রী প্রেরণা পাল। তার প্রাপ্ত নম্বর 493। 493 নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছেন তিনি। তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বাবা মা প্রত্যেকেই। এদিন ফলাফল ঘোষণা হবার পর খুশির বন্যা ছাত্রীর বাড়িতে। এদিন বাড়িতে বসেই ছাত্রী জানান, আগামীতে গবেষণামূলক কাজ করবার ইচ্ছা রয়েছে তার। লেখালেখির ক্ষেত্রেও রয়েছে যথেষ্ট আগ্রহ। সেইভাবে কিছু ভাবা হয়নি, তবে যেহেতু সাহিত্য নিয়েই পড়ার ইচ্ছে আছে ভবিষ্যতে, তো গবেষণাধর্মী কাজ বা লেখালেখি এই দিকটাতেই থাকার ইচ্ছে রয়েছে। আমি দিনে টেস্টের আগে 5-6 ঘন্টা পড়তাম, টেস্টের পরে গিয়ে সেটা ঘন্টা 8 কি 10 হয়েছিল। আগামী দিনে আমার গবেষণামূলক কাজকর্ম করার ইচ্ছা আছে। যেহেতু আমি লেখালেখি ভালোবাসি, সেই নেশাটাকেই পেশা বানানোর ইচ্ছা। সব থেকে আমার বেশি ভাবায় সেটা হচ্ছে এই যে নেগলিজেন্স, অর্থাৎ আমরা খুব ভালো আছি, কারণ যারা ওখানে ওই বসে আছেন রাস্তার উপরে, তারা হয় আমাদের অনেকেরই আত্মীয় আত্মীয়রা রয়েছে এবং কারোর কারোর আত্মীয় আত্মীয়রা নেই। এবং এই যে একটা অনলুকার ভাব এবং একটা উদাস ভাব, যে যা হচ্ছে হোক আমার তো কিছু যায় আসছে না, এটা আমাকে ভীষণভাবে ব্যথিত করে। কারণ সময় চলে গেলে তো আর ফিরে আসে না, এবং ওদের যেই ইউথ, আমাদের যে যুবা, আমাদের যুবতীরা, তারা যে চাকরি না পেয়ে এইভাবে এতদিন হয়ে গেল, 500 দিনের ওপরে চলে গেছে বিষয়টা, এবং সেক্ষেত্রে যে এখনো সেই রকম ভাবে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, সেটা আমাকে খুব ভাবায়। এবং সেই কারণেই শিক্ষকতা পেশার দিকে আমার যাওয়ার ইচ্ছে নেই। আমি শিক্ষকদের খুব সম্মান করি, কিন্তু ছাত্রীর বাবা অশোক পাল ইছাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক। মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি বাবা। অশোকবাবু জানান, ছাত্রছাত্রীর সাফল্যে স্বভাবতই খুশি হন শিক্ষক শিক্ষিকারা। ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আমাদের সন্তান সমতুল্য। প্রেরণা আমার সন্তান, বাবা হিসাবে ভালো লাগা অবশ্যই থাকবে। তো ছাত্রছাত্রী সাফল্য হলেই মাসমশাইরা খুশি হই, আর স্পেশালি সেটা যদি আবার নিজের মেয়ে হয়, একটা স্পেশাল আনন্দ থাকে, আমরা খুব আনন্দিত। এবং সত্যি সত্যি এই আনন্দের প্রকাশের ভাষা নেই, খুবই আনন্দিত। হ্যাঁ, ধারাবাহিকভাবে যে রেজাল্ট ছিল তাতে আশা একটা জেগেছিল, এবং সেটার বহিঃপ্রকাশ হলো, এটা আনন্দের বিষয়। সে হচ্ছে পারিবারিক পরিমাণ হলো, ওর মাই মূলত দেখতো। আমার যেটুকু স্কুল থেকে অন্যান্য বাচ্চাদের যেরকম দেখার দরকার, আমি সেটুকুই দেখেছি। আর ওর স্কুলের মাস্টারমশাই, দিদিমণিরা এবং পাশাপাশি গৃহশিক্ষকেরা সবাই মিলে ওকে সাহায্য করেছে, সবার সঙ্গে। একজন শিক্ষক, সেই ক্ষেত্রে ওর কিছুটা তো বাড়িতে স্পেশাল গাইডেন্স, ওর মা মূলত ওর শিক্ষিকা, যেহেতু ওর মাও করেছেন, আমরাও কোন কোন জায়গাগুলোকে বিশেষভাবে ধরতে হবে, কেননা আমরা বাচ্চাদের স্কুলে 5 ঘন্টা 6 ঘন্টা এবং যারা একটু উৎসাহী তাদেরকে বাড়তি দেখাই, কিন্তু এখানে ও তো 24 ঘন্টাই এই সুযোগটা পেয়েছে। এটা একটা স্পেশাল ফ্যাসিলিটি, ও যেটা চায় সেইভাবেই, কেননা ও পড়াশুনায় ভালো ছিল, তা সত্ত্বেও আর্টস পড়েছে, এটা কিন্তু বিষয় ভাবার বিষয়, আমরা কোনো সময় বাধা দিই না। এরপরে ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চায়, সুযোগ পেলে নিশ্চয়ই ওখান থেকে পড়বে, গবেষণা করবে। প্রেরণার মা লিলি পাল এদিন টিভিতেই প্রথম সুসংবাদ পেয়েছেন, এ বিষয়ে মিলি দেবী বলেন। টিভিতেই জানতে পেরেছি, টিভি দেখেই ভীষণ ভীষণ আনন্দ, মানে কি বলবো, চোখে জল এসে যাচ্ছে ওর আনন্দে, আমার আনন্দ। মেয়ের জন্য আশা ছিলই, কারণ ও তো একদম সবার থেকে আলাদা, মানে আমার নিজের মায়েরও একটা ক্ষুদ্র সংস্করণ। ওর মেধা, ওর মনন, ওর বিশ্লেষণ ক্ষমতা মানে এত অন্য রকম, ভীষণ মনে হতো যে এই মেধার, এই বিশ্লেষণ ক্ষমতা, এই মননের একটা মূল্যায়ন হোক, সেটা হয়েছে, ভীষণ খুশি, ভীষণ খুশি। শিক্ষকতার সঙ্গে যুক্ত হলে নিশ্চয়ই ও
সেক্ষেত্রেও নিশ্চয়ই সাফল্য পাবে, কিন্তু ও ইদানিং দেখছি লেখালেখি গবেষণা মানে কোনো একটা বই পড়ে কোনো সিনেমা দেখে তার উপরে কিছু লেখালেখিতে বেশি মানে আকর্ষণ বোধ করছে এবং আমারও খুব ভালো লাগে। লিখেই আগে আমাকে দেখায়, মা এটা দেখো কেমন লিখলাম, এবং আমিও চাই ও লেখালেখির জগতেই থাক। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।